ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্মোকিং ইজ ক্যান্সার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকে। আজকে আমি তৈরি করে দেখাবো ছানা, কিভাবে খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে ছানা তৈরি করা যায়। তাহলে চলুন দেখে আসি কিভাবে ছানা তৈরি করতে হয়। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে ফেলুন, যাতে করে নতুন নতুন রেসিপির ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। দুধের ছানা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি লিকুইড দুধ। এটা কিন্তু আমি গরুর দুধ নিয়েছি। এখন এটাকে চুলায় জ্বালের জন্য বসিয়ে দিয়েছি। চুলাতে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। একবার বলক চলে আসলেই হবে। আর হ্যাঁ, এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, যাতে করে নিচে লেগে না যায়। আমি দুধটাকে একটি সসম্যানে বসিয়ে দিয়েছি। এখন বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, যেটা বললাম, যাতে নিচে লেগে না যায়। দুধটা বলক চলে এসেছে, এখন আমি এটাকে সামান্য নেড়ে নেব। এখন এর মধ্যে ছানা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 ফুট কাপ ভিনেগার। আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন। আর হ্যাঁ, আমি পুরোটা ভিনেগারটা আর একসাথে দিব না, আমি অল্প করে দিয়ে সামান্য নেড়ে তারপর বাদ বাকিটা দিয়ে দিব। আমি এখানে 1 ফুট কাপ ব্যবহার করেছি, যদি এতে না হয় তাহলে আর একটু পরিমাণ বাড়িয়ে দিয়ে দিলে হবে। দেখতেই পাচ্ছেন ভিনেগারটা দেওয়ার মাত্র 1-2 সেকেন্ডের মধ্যেই ছানা কেটে দিয়েছে। এখন আমি ছানাটাকে একটি স্ট্রেনারে ছেঁকে নিব। আর খেয়াল রাখবেন, ছানাটাকে কিন্তু বেশিক্ষণ গরম পানিতে রাখা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ছেঁকে নিব। ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি একটি স্ট্রেনার, আর নিয়েছি একটি বাটি। আর লাগবে আমাদের পরিষ্কার সাদা সুতি কাপড়, কটন হলে ভালো হয়। আর ছানাটাকে ধোয়ার জন্য লাগবে পরিমাণ মতো পানি। আমি এখন স্ট্রেনারের উপরে কাপড়টা দিয়ে দিব। ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে অল্প অল্প করে ছানাটাকে এই কাপড়ের মধ্যে রেখে দিব, যাতে এক্সট্রা যে পানিটা এটা পড়ে যায়। পুরোটা ছানা ঢেলে দিয়েছি। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে ভিনেগারের যে গন্ধটা আছে ওই গন্ধটা চলে যায়। ওইভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটাকে ছেঁকে নিব। হালকাভাবে চেপে চেপে কিন্তু পানিটা বের করে নিতে হবে। এই ছানাটা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায়, বিভিন্ন ধরনের মিষ্টি, ছানার পোলাও, ছানার পুডিং, ছানার নাড়ু, সন্দেশ, অনেক কিছু তৈরি করা যায়। আমি ওখানে এটাকে ভালোভাবে পেঁচিয়ে একটি প্লেটের উপরে স্ট্রেনারটা সহ রেখে দিব। আমি এখানে এই প্লেটের উপরে স্ট্রেনারটা সহকারে রেখে দিচ্ছি 5 মিনিট পর্যন্ত, যাতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটা পড়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভালোভাবে চেপে নেওয়ার পরও অনেকটা কিন্তু পানি বের হয়েছে আবারও। এখন এটা ভালোভাবে পানি শূন্য হয়ে গেছে। ছানাটাকে এখন আমি একটি পাত্রে ফেলে নিচ্ছি। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে, মাত্র 2টি উপকরণ দিয়ে কিন্তু আমাদের ছানাটা তৈরি হয়ে গেল। খুব পারফেক্টভাবে ছানাটা হয়েছে, একদম নরম। আর এই ভিনেগারযুক্ত ছানা দিয়ে কিন্তু মিষ্টি খুব ভালোভাবে বানানো যায়। আশা করি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর ছানা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য চোখ রাখবেন হবিস কুকে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।